হ্যালো স্টুডেন্ট প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে তোমরা দেখে নিচ্ছ থামনেল থেকে আমাদের এক্সেলের চার নম্বর ক্লাস আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস চলছে তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনের মধ্যে মানে কম্পিউটারের আমাদের চ্যানেলের মেন পেজে আমাদের কিন্তু অলরেডি আমরা চারটা ক্লাস করে ফেলেছি সরি তিনটা ক্লাস কিন্তু এক্সেলতে করে ফেলেছি এক্সেল ওয়ান টু থ্রি তো ক্লাসটা নিয়ে যারা নতুন তাদেরকে প্রথমেই বলছি তোমরা প্রত্যেকের চ্যানেলের মেন পেজে যাবে সেখানে দেখবে সমস্ত ভিডিও দেওয়া আছে আর প্লে লিস্টগুলো অবশ্যই ফলো করবে প্লে লিস্টের মধ্যে তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিওগুলি একত্রে দেওয়া আছে যাই হোক আজকে আমরা শুরু করছি এক্সেলের চার নম্বর ক্লাস আমরা কিন্তু লাস্ট ক্লাসে করেছিলাম হচ্ছে দু হাজার ষোলো সালে প্রথম প্রশ্নটা এক্সেল থেকে ঠিক আছে আজকে আমরা শুরু করব আজকে আমরা করে নেব মানে দেখে নেব দু হাজার ষোলো সালের বিভাগ করে দু নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা সলভ করবো ঠিক আছে তো তোমাদেরকে আমি ভিডিওতে বলে দেবো তোমরা কী করে প্র্যাকটিক্যালটা করবে এবং কী করে খাতা প্রজেক্ট খাতার মধ্যে প্র্যাকটিক্যালটা লিখবে আর যারা নতুন তাদেরকে অবশ্যই বলছে তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের কিন্তু একটা ভিডিও দেওয়া আছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ক্লাস টুয়েলভে কী করে হবে তোমরা এটা অবশ্যই দেখে নিও শুরু করছি আজকের ক্লাস দেখো কি বলেছে প্রশ্নটা প্রশ্নটা বলেছে এক্সেলের একটি ওয়ার্ক বুকে ইলেকট্রিসিটি বিল হেডিং দিয়ে নিম্নলিখিত টেবিলটি তৈরি করো মানে আমাদের একটা টেবিল বানাতে বলেছে এই টেবিলটা বানাতে বলেছে টেবিলটা প্রথমে আমরা বানিয়ে নিচ্ছি ঠিক আছে তো প্রথমে আমি একটা ঘর উপর থেকে বাদ দিয়ে দিচ্ছি কেন বাদ দিচ্ছি উপর থেকে একটা ঘর কারণ উপরে আমি হেডিং দেবো দিয়েছে প্রশ্নে কি প্রশ্নে কী দিয়েছে ইলেকট্রিসিটি বিল মানে আমরা কিন্তু এই নামটা হচ্ছে উপরে হেডিং দেবো ঠিক আছে ও যদি আমি উপর থেকে একটা ঘর বাদ দিয়ে দিচ্ছি তো তোমরা প্রথমে কি করবে খাতায় লিখবে প্রশ্নদ্ধৃত কাজটি করার জন্য আমাদের প্রথমে স্টার্ট অল প্রোগ্রামস মাইক্রোসফট অফিসের অন্তর্গত মাইক্রোসফট অফিস এক্সেল দু হাজার ক্লিক করে এক্সেলের ওয়ার্কবুকটি খুলতে হলো এরপরে আমরা এ টু সেল থেকে প্রশ্নে দেওয়া টেবিলের ফর্মাটি তৈরি করছি দেখো আমি টেবিলটি ফর্ম্যাটটি তৈরি করছি প্রথমে দেখা ছিল কনজিউমার তোমরা অবশ্যই প্রশ্নগুলো পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে কনজিউমার নাম্বার তারপরে কী ছিল ইউনিট অল্ট এন্টার দিয়ে কনজিউম তারপরে কি ছিল ইউনিট প্রাইস প্রাইস দিয়ে ব্যাকেটে ছিল হচ্ছে রুপিস তারপরে কি ছিল বিল অ্যামাউন্ট নিচে লিখছি কি রুপিস তারপাশে কি ছিল রিমার্ক এই ছিল আমাদের হেডিং দেখো আমাদের হেডিংগুলো কিন্তু সবগুলো একসঙ্গে আসেনি সেজন্য আমি কি করবো কলামের মধ্যে ক্লিক করে একটু বড়ো করে নেবো যাতে আমার তোমরা দেখতে পাও ঠিক আছে আচ্ছা এবার দেখো এগুলোকে একটু সমান করার জন্য আমি সিলেক্ট করে নিয়ে হোম রিভার্ন থেকে করে দিচ্ছি সেন্টার অ্যালাইনমেন্ট এখান থেকে করে দিচ্ছি মিডিল অ্যালাইন ঠিক আছে করে দিচ্ছি হ্যাঁ আর একটু বড়ো করে নিই আচ্ছা এবার আমাকে প্রশ্নে দেওয়া যেটাগুলো ভরতে হবে কী কী দেওয়া আছে প্রশ্নের মধ্যে সি জিরো ওয়ান সি জিরো টু এগুলো ভরতে হবে তাই ভরে নিচ্ছি সি জিরো ওয়ান সি C003, জিরো টু সি জিরো থ্রি সি ডাবল জিরো ফোর এবং সি ডাবল জিরো ফাইভ এবার করতে হবে কি ইউনিট কনজিউম মানে কত আমাদের বিল খরচা হয়েছে দেখবে তোমার যারা ইলেকট্রিক বিল দাও তোমাদের একটা করে কিন্তু কনজিউমার নাম্বার থাকে তো এখানে পৌঁছতে আমাদের কিছু কনজিউমার নাম্বার দেওয়া আছে তোমাদের সেমসেমই লিখতে হবে ইউনিট কনজিউম বলতে তুমি কত ইউনিট মানে খরচা করেছো দেওয়া আছে কত একশো কুড়ি একশো সত্তর সাতশো চল্লিশ দু হাজার পাঁচশো এবং পনেরোশো আশি তোমরা প্রত্যেকে জানো যে প্রত্যেকে কিন্তু বিলের অ্যামাউন্ট সমান সমান হয় না কারণ যে যত বেশি বিল ইউনিট খরচা করবে তার কিন্তু বিল সেই পরিমাণেই আসবে এবার দেখো যার একশো কুড়ি টাকা একশো কুড়ি ইউনিট যে খরচা করেছে তার ইউনিটের দাম কত দেওয়া আছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সার পরেরটাও পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দেওয়া আছে এখানে কিছু ইউনিটের খরচা দেওয়া আছে এটাও পাঁচ টাকা পঞ্চাশ এটাও পাঁচ টাকা পঞ্চাশ মানে সবারই সেম আছে সবারই পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করেই ইউনিট প্রাইস দেওয়া আছে ঠিক আছে এবার আমাকে হিসাব করতে হবে যে এই বিল অ্যামাউন্টটা কত এবার তাহলে আমি প্রথমে এটাকে একটা বক্স করে নিই সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে অল বর্ডারে গিয়ে একটা বর্ডার দিয়ে নিচ্ছি লেখাটা একটু মোটা করে নিচ্ছি সাইজ যাতে তোমরা একটু বাড়াতে পারো এগুলো আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি এখান থেকে ঠিক আছে বাড়িয়ে নিচ্ছি এটাকেও একটু বড়ো করে নিচ্ছি যাতে দেখতেও সুবিধা হয় বড় করে নিলে তোমার তো দেখতে সুবিধা হবে ঠিক আছে না আমি কিন্তু করে নিলাম হ্যাঁ আচ্ছা এবার প্রশ্নের একটা কথা বলছিল কি এক্সেলে ওয়ার্কশিটে একটা হেডিং দিতে হবে কি ইলেকট্রিসিটি বিল তো আমি এবার ওপরে রোটাকে মাছ করে নিচ্ছি সিলেক্ট করে হোম রিবন থেকে সেল মার্জার সাইন্টারে ক্লিক করে মাছ করে নিলাম এখানে লিখে দেব ইলেকট্রিসিটি বিল তাই তো এটা লিখে দিলাম একটু সাইজ বড় করে দিচ্ছি এই কিন্তু আমার হেডিংটা হয়ে গেল এবার দেখিনি প্রশ্ন কি বলেছে খ নাম্বার ফর্মুলা ব্যবহার করে কনজিউমারদের বিল অ্যামাউন্ট নির্ণয় করো তো এবার আমি লিখে নেবো এখানে আচ্ছা এবারে আমি এটুকু স্টেপ বলে দিই তোমাকে প্রত্যেক বিষয় স্টেপ ওয়ান লিখে নিয়েছো স্টার্ট থেকে শুরু করে কী করে এক্সেল খুললে তারপরে কী যাবে স্টেপ টু এর মধ্যে এবার আমরা এ টু সেল থেকে সেলে ক্লিক করে প্রশ্ন দেওয়া ফরম্যাটটি তৈরি করলাম এবং প্রথম রোটিকে মাছ করে নিয়ে ইলেকট্রিসিটি বিল লেখাটি লিখলাম এটুকু তোমরা কিন্তু হচ্ছে স্টেপ টুয়ে লিখবে স্টেপ টু লেখার পরে এই ফর্ম্যাটটা খাতার মধ্যে এঁকে নেবে ঠিক আছে খাতা জিনিস এঁকে নিয়েছ এবারে এবারে ক্ষয়বস্থা কী বলছে লিখবে এবার এবার কনজিউমারদের বিল অ্যামাউন্ট নির্ণয় করার জন্য আমরা ক্লিক করলাম কোথায় ডি থ্রিতে এবার ডি থ্রিতে ক্লিক করে আমরা বিল নির্ণয়ে ফর্মুলাটিকে লিখলাম যেখানে ফর্মুলা কী হবে যেমন দেখো এক ইউনিটের দাম হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তো এখানে খরচা হয়েছে কত ইউনিট একশো কুড়ি ইউনিট খরচা হয়েছে তাহলে আমার অ্যামাউন্ট কী হবে ইকুয়াল টু ইউনিট ইন টু ইউনিট প্রাইস কী করলাম ইউনিট গুনন ইউনিট প্রাইস অর্থাৎ কি বি থ্রির সঙ্গে সি থ্রি গুণ হয়ে গেল মারবে এন্টার দেখো আমার কিন্তু বিল আমন্ড বেড়েই গেলো এবার পরেরগুলো বের করার জন্য কী করবো আমরা ফিল ক্লিক করে নিজ দিকে ড্র্যাক করবো দেখো আমার কিন্তু পরের পর সবগুলা বিলএমন্ড বেড়েই গেল ঠিক আছে তো তোমরা কী লিখবে এবার আমরা ডি থ্রি সেলে ক্লিক করে নিম্নলিখিত ফর্মুলাটি লিখলাম ফর্মুলাটি কী হবে ইকুয়াল টু বি থ্রি ইন্টু সি থ্রি লেখার পর এন্টার মারলে আমাদের অ্যামাউন্ট বেরিয়ে গেল এবার আমরা বিল অ্যামাউন্টের ফিল হ্যান্ডারে ক্লিক করে নিচের দিকে ড্র্যাক করব যাতে সবগুলো আমরা বিল অ্যামাউন্ট পেয়ে যাই ঠিক আছে এবার পরেরটার উত্তর কি বলেছে এবার দেখো গ নাম্বার বলেছে এখানে কিছু রেঞ্জ দেওয়া আছে যাদের বিল এক হাজার দশ হাজারের বেশি হবে তাদের রিমার্কস হবে কি আলট্রা হাই যাদের পাঁচ থেকে দশের মধ্যে তাদের হবে ভেরি হাই যাদের এক হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে তাদের হবে হাই যাদের পাঁচশো থেকে নশো নিরানব্বই মতো তাদের হবে লো এবং যাদের পাঁচশো কম তাদের হবে ভেরি লো উপযুক্ত ফর্মুলার সাহায্যে উপযুক্ত শর্ত সাপেক্ষে রিমার্কস কলমটি পূর্ণ করো তাহলে আমরা এবার রিমার্ক্স কলমে ক্লিক করে ফর্মুলাটা লিখবো তোমরা ফর্মুলাটাকে ভালো করে খেয়াল করবে কীভাবে ফর্মুলাটা ইকোয়াল টু ইফ যদি ব্যাকেট ওপেন করবে যদি এই অ্যামাউন্টটা বড় হয় কত থেকে দশ হাজার থেকে যদি বড়ো হয় কমা তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে আলট্রা হাই ইউএল টি আর এ এইচ আই জি এইচ ওকে আবার কমা ইফ আবার ব্যাকেট শুরু করবে ইফ ব্যকেট শুরু করবে এই অ্যামাউন্টটা বড়ো হয় কত থেকে পাঁচ হাজার থেকে তাহলে কী হবে ভেরি হাই ভি ভি আর ওয়াই এইচ আই জি এইচ আবার কমা আবার ইফ যদি এই অ্যামাউন্টটা বড়ো হয় কত থেকে এক হাজার থেকে তবে কী হবে তবে হবে হাই আবার ইফ যদি এই অ্যামাউন্টটা বড়ো হয় পাঁচশো থেকে তবে কী হবে লো কমা না হলে পাঁচশো কম হলে কী হবে বলছে পাঁচশো কম হলে হবে ভেরি লো না হলে ভেরি লো দিয়ে ব্যাকেট ক্লোজ এবার দেখো আমি ব্যাকে শুরু করেছি কটা এক দুই তিন চার তো ব্যাকে শেষ করবো চারটা এক দুই তিন চার শেষ করলাম মারলাম এন্টার এর হয়ে গেল লোপা এ কিন্তু পাঁচশো থেকে নশো নিরানব্বই মধ্যে পেয়েছে ঠিক আছে এবার যদি আমি এটাকে ক্লিক করে ড্রাগ করে নিজ দিকে টেনে দিই দেখ সবগুলো আর ডিমাক্স আমাদের বেরিয়ে গেলো ঠিক আছে এ লো এ লো এ হাই এ আল্ট্রা হাই এ ভেরি হাই তাহলে আমাদের ফর্মুলাটা কী হচ্ছে তোমরা প্রত্যেকের ফর্মুলাটা লিখে নাও দেখো তোমরা দেখতে পাচ্ছো ফর্মুলা বাড়ির মধ্যে এখানেও দেখতে পাচ্ছ অথবা এখানে যদি দুবার ক্লিক করি এখানেও দেখতে পাবে ভালো করে দেখে নাও যদি বিল অ্যামাউন্ট বেশি হয় দশ হাজার থেকে তবে আলট্রা হাই কমা আবার যদি বিল অ্যামাউন্ট বেশি হয় পাঁচ হাজার থেকে তবে ভেরি হাই আবার যদি বিল অ্যামাউন্ট বেশি হয় হাজার থেকে তবে হাই আবার যদি বেশি হয় পাঁচশো থেকে তবে লো আর না হলে ভেরি লো আমি ব্যাকে শুরু করেছিলাম চারটা ব্যাকে শেষ করলাম চারটা এই ছিল আমাদের রিমার্ক্সের ফর্মুলা তো স্টুডেন্ট তো মানুষের ভালো মতো শিখে গেলে আমরা কী করে কিন্তু এই প্রবলেমটা সলভ করলাম তো যেখানে যেখানে বুঝতে পারছো বা নি অবশ্যই ভিডিও স্ক্রিনশট নিয়ে লাগবে তোমাদেরই সুবিধা হবে তো এই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাসে আমরা দু হাজার সতেরো সাল সলভ করে নেব আমাদের কিন্তু দু হাজার ষোলো এবং পনেরো সাল ভালো মতোই কমপ্লিট হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুদেরকে শেয়ার করে দিও